নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ছটি রাশির খুশির দিন আসতে চলেছে, অবশ্যই বলবো কি কারণ কি বৃত্তান্ত। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো এবং অনুরোধ করব সম্পূর্ণ আলোচনাটা শুনুন, বুঝুন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। না বুঝে শুনে কোনো ডিসিশন নেবেন না, কারণ আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম বলবো আমি যে অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখে আপনাদের জীবনে খুব একটা সফলতা আসেনি, তার কারণগুলো এটাই। আপনারা মূল বিষয়গুলো না বুঝে আপনাদের রাশি দেখে দেখে বেরিয়ে যাচ্ছেন আর বড় স্বপ্ন দেখছেন, ঘরে বসে থাকছেন, কোটিপতি তো হবেই, কাজ করে কি হবে, আর সেখানে দাঁড়িয়ে আপনারা আরও খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছেন। ঠিক সেই কারণেই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি, হয়তো কিছুটা সময় আপনাদের নষ্ট হয়, আপনাদের একটা বিরক্তও বোধ হতে পারে যে প্রত্যেকটা দিন একই কথা বলে, কিন্তু আর এক দিক থেকে যদি ভেবে দেখেন আপনাদের ভালোর জন্যই বলি, এতে আমারও সময় নষ্ট হয়, তাও বলি বোঝানোর জন্য, বোঝানোর চেষ্টা সারা জীবন করে যাব। যদি বুঝতে পারেন আপনাদের জীবনে সাকসেস আসবে, যদি না বোঝেন তো আসবে না, কারণ সমস্ত কিছুই আমাদের বোঝার উপরে নির্ভর করে, আমাদের শিক্ষার উপরে নির্ভর করে। তাই শিক্ষার কোনো শেষ নেই, এটাও কিন্তু আপনার অনেক কিছু জানা বা শেখার আছে। যদি আপনার রাশিটা দেখে কেটে বেরিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার কিছু জানা হলো না, কিছু বোঝা হলো না যে কী কারণ। আপনার তো এটা জানতে ইচ্ছা করে, আমার সময়টা কেন ভালো, কেন খুশির দিন, এই যে আমি বলছি আগামীকাল আপনার খুশির দিন কেন, সেই কারণগুলো আপনার জানার অধিকার আছে, জানার চেষ্টা আপনি কেন করবেন না, চেষ্টাটা করুন, তাহলে সম্পূর্ণ দেখুন আমি সম্পূর্ণ আলোচনা করব। কারণগুলো আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনের আলোচনার বিস্তারিত কিন্তু জানাই, আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আপনারা এত ব্যস্ত শুধু রাশিটা দেখেন, যখনই দেখবেন আপনার রাশি কেটে বেরিয়ে গেলেন, বাহ, আর থাম্বেলটা দেখে নেবেন কি লেখা আছে, হয়ে গেল আপনার ধনী বা কোটিপতি। এটা কি মানে বাস্তব, আপনার জীবনে পরিবর্তন হয় না, কানে শুনে আপনার মনের কিছুটা শান্তি পান, কোনটা? তাই আমি অনুরোধ করব কিছু সময় আপনি যখন প্রবেশ করেই ফেলেছেন, দেখুন 8-9 মিনিটের ভিডিও, 8-9 মিনিট নষ্ট করুন না। আপনারা আরও ভিডিও তো দেখবেন কোনো না কোনো জায়গায়, যে কেটে কেটে দেখবেন সেখানেও আপনার সময় কিন্তু নষ্ট হবে। তাই একটা জায়গায় 9 মিনিট একটু থাকুন, দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন ঘটিয়ে ফেলবেন নিজেই, অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা হবে। আপনার সাথে যে সবসময় মিলতেই হবে এরকমটা কিন্তু নয়, অভিজ্ঞতা তো বাড়বে, আমি আগেই বললাম শিক্ষার কিন্তু শেষ নেই, আমরা এখনও শিখি, ঠিক এরপরে কী হতে পারে, তারপরে কী হতে পারে, তারপরে কী হতে পারে, শেখার চেষ্টা করেই যাই, আর আপনারা প্রচণ্ড সময় শট আপনাদের। তাই অনুরোধ করি প্রত্যেক দিন, আজও সেই অনুরোধ করব, আগে ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিন, দেখে বুঝে শুনে, তাহলে কি করতে হবে, সম্পূর্ণ আলোচনা দেখতে হবে, কি আলোচনা আমি করছি, কি ভাবে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, গ্রহ নক্ষত্রের কী অবস্থান, সবই আপনাকে জানতে হবে। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি, আজও করলাম, যদি দেখেন তো ভালো, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনার বিষয়, আগামীকাল ছটি রাশির খুশির দিন আসতে চলেছে, কেন আমি তো প্রত্যেক দিনই বলি, আজও বলবো। দেখুন আগামীকাল মহা অষ্টমী তিথি, আর এই শুভ দিনে পজিটিভ এনার্জি কিন্তু সবসময় আমাদের মধ্যে বিরাজমান হবে, সবসময় প্রত্যেকের একটা পজিটিভিটি থাকবে, কারণ শিউলি ফুলের গন্ধ, ঢাক, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং যে পুজো গন্ধ, আমাদের জীবনে অবশ্যই পজিটিভিটি আসবেই আসবে, এটাই বাস্তব। তার সাথে সাথে ত্রিগ্রহী যোগে এই সুখ শান্তি এবং আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হতে চলেছে এই ছটি রাশির জাতক জাতিকারা সব দিক থেকে, কারণ এখানে মায়ের আশীর্বাদ থাকবে, গ্রহদের সুপ্রভাব থাকবে, সব মিলেমিশে কিন্তু এই শুভফল পাবে। তার সাথে যদি দেখি রাহু কৃপাও কিন্তু থাকবে, এই সময় রাহু সম্পূর্ণভাবে কৃপা দৃষ্টি কিন্তু দেবে, এই রাশিদের সম্পূর্ণ ভাগ্য বদলে দিতে পারে এই ছটি রাশির, এর ফলে আগামীকাল এক খুশির দিন হয়ে উঠতে পারে, সর্বকাজে আসবে সফলতা আর সর্বকাজে সাকসেস এই ছ রাশি কিন্তু পাবে।
এর যে একটা সুফল সেটা উপলব্ধি করতে পারবে এবং আগামীকাল সর্ব কাজে যেরকম সফলতা আসবে এবং মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হবে, যে বন্ধুদের সাথে পরিচয় হবার কারণে কর্মের কোনো সূত্র ধরে আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে। যে কোনোভাবেই হোক না কেন আপনার সাথে কিন্তু কিছু একটা পরিবর্তন ঘটবে, যোগসূত্রে হোক বা হঠাৎ কিছু আপনার সঙ্গে পরিবর্তন ঘটে যাক, যে কোনো দিক থেকে হবে পারফেক্টভাবে কখনো বলা সম্ভব না, তবে আইডিয়া দেওয়া সম্ভব, সেই আইডিয়াটাই আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন আজকের আলোচনা আপনি কোটিপতি হয়ে যাবেন, লটারি প্রাপ্তি ঘটবে এরকম নয়, আপনার জীবনে খুশির দিন আসবে, আগামীকাল এমন কিছু আপনার সাথে ঘটবে, এমন কোনো লোকের সাথে আপনার দেখা হবে, এমন কিছু খবর আপনি পেতে পারেন যে আপনার কিন্তু মনে আনন্দ খুশি ময় থাকবে আগামীকাল। কারণ এমনিতেই শুভ দিন অষ্টমী তিথি, তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব সব মিলেমিশে কিন্তু একটা জায়গায় পৌঁছে যেতে পারেন, মান যশ খ্যাতি প্রচুর ধন সম্পদ আপনার কিন্তু হতে পারে। সেই নিয়েই আমি এখন আলোচনা করছি, সেই রাশিদের কথা বলবো, কোন সেই রাশি আপনার রাশি আছে কিনা, যে রাশির সব দিক থেকে উন্নতি হতে চলেছে, আগামীকাল শুভ কোনো খবর পেতে পারে, মনে আনন্দ থাকবে, কালকের জন্য কিন্তু আপনার দুশ্চিন্তা দূর হবে এবং পরবর্তী সময়েও আপনার দুশ্চিন্তা চলে যেতে পারে যদি আগামীকাল কিছু একটা আপনার সঙ্গে ঘটে যায়। তবে তাহলে এত ভালো সময় এই ছটা রাশির কিন্তু আসতে চলেছে এবং এর ফলস্বরূপ আপনার সামনের দিনগুলো কিন্তু ভালো কাটতে পারে। তাহলে আসুন আমি একে একে নামগুলো বলি, আপনার রাশি আছে কি না আপনি মিলে নিতে পারেন। প্রথমে আমি বৃষরাশির কথা বলবো, বৃষরাশির জাতক জাতিকাদের আগামীকাল খুশির দিন আসতে চলেছে, কোন কোন দিক থেকে খুশি আসতে পারে, আপনার কোনো শুভ খবর পেতে পারেন, অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কোনো বন্ধুর সাথে পরিচয় হতে পারে, বহু পুরনো কোনো আপনার কাছের মানুষ তার সাথে দেখা হতে পারে, যে দিক থেকেই হোক না কেন আপনার আগামীকাল আনন্দে খুশিতে ভরে থাকবে মন প্রাণ, এটাই কিন্তু বাস্তব। তৃতীয় যে রাশির কথা বলবো কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী অষ্টমী তিথিতে মনের শান্তি পেতে চলেছে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, সর্বকাজের সফলতা এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের উপরে মায়ের কৃপা এবং গ্রহদের সুপ্রভাব থাকছে, এর ফলেই কিন্তু আমাদের সমস্ত কাজে সাকসেস এবং নতুন নতুন বন্ধুদের সাথে যোগাযোগ বা বন্ধুত্ব তৈরি হতে পারে, তার সূত্র ধরেই কিন্তু আমাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আগামীকাল মহা অষ্টমী তিথিতে সুখের দিন আসতে চলেছে, খুশির দিন আসতে চলেছে, কারণ এই দিনে নতুন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, পুরনো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে এবং মান যশ খ্যাতি এ তো বাড়বেই, সব মিলেমিশে ভাগ্য বদলাতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, দারুণ সময় আগামীকাল থাকছে, আগামীকাল টেনশন ফ্রি থাকবেন এবং নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হতে পারে এবং পুরনো কোনো আপনার কাছের মানুষ তার সাথে দেখা পেতে পারেন, শুভ কোনো খবর আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, যে কোনো দিক থেকেই হোক না কেন জীবনের একটা পরিবর্তন আপনার ঘটতে পারে। এরপরে যে রাশির কথা বলবো তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, দারুণ দিন আপনার জন্য অপেক্ষা করছে, আগামীকাল সারাটা দিনই পজিটিভিটি থাকবে এবং আপনাদের মনের একটা শান্তি অনুভব করবেন, মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাদের সাথে নতুন নতুন ব্যক্তিদের যোগাযোগ হতে পারে, যে যোগাযোগ সূত্র ধরেই আপনার জীবনে পরিবর্তন পরবর্তীকালে আসতে পারে। সর্বশেষ যে রাশির কথা বলবো মীন রাশি, মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আগামীকাল অষ্টমী তিথি আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে আর আগামীকাল আপনার খুশি থাকার দিন, আপনার টেনশন থেকে মুক্তি থাকার দিন এবং নতুন নতুন বন্ধুবান্ধব
আপনার হতে পারে, তাকে কেন্দ্র করে আপনার জীবনে উন্নতিও হতে পারে এবং কোনো শুভ খবর পেতে পারেন। এই যে আগামীকাল অষ্টমী তিথিতে ছটি রাশির জীবনে উন্নতি হতে পারে, এছাড়াও মানযশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে, এইগুলো নিয়েই আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।